সবাইকে ই করা হচ্ছে, মাদক থেকে দূরে থাকা রাখার একটা প্রচেষ্টা। ছেলেরা যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে এই জন্য এখানে এই কাজটা অব্যাহত গতি চলবে। ঠাকুরগাঁও মর্নিং ক্লাব তাদের এই চেষ্টা সবসময় অব্যাহত রাখবে এবং সকলকে সকালবেলা ব্যায়াম করে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য একটা প্রয়াস রাখবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ। এই সংগঠনের সদস্য সংখ্যা 100 জনের মতো, প্রতিদিন কমপক্ষে 40-50 জন মাঠে আসে এবং যারা খেলে তারা ছাড়াও তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কিছু সদস্য বাইরে অবস্থান করে। তন্মধ্যে সবাই মোটামুটি বিভিন্ন পেশা জড়িত আছে, শিক্ষার্থীও আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন সকালবেলা আগ্রহ করে খেলতে আসে এবং তাদের মধ্যে একটা খেলোয়াড় ছিল মনোভাব এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করার যে একটা চেষ্টা এটা ব্যাপকভাবে দেখা যায়। মাদক দেশে যখন মাদকের সুবল চলছে সেটা থেকে সবাইকে দূরে রাখার জন্য, উদ্বুদ্ধ করার জন্য এটা একটা খুব ভালো মানের প্রয়াস মনে করি আমরা। এবং এর ফলে যদি কেউ মাদকের দিকে ঝুঁকে পড়তে চায় তবু সে খেলাধুলামুখী হয়ে যাবে। একটা স্লোগান আছে, মাদক ছেড়ে খেলতে চল তাহলেই তোমার দেহে বাড়বে বল। এই স্লোগানটি কাজে রাখার জন্য ঠাকুরগাঁও মর্নিং ক্লাব তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। আমি এই ঠাকুরগাঁও মর্নিং ক্লাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হাবিব বলছিলাম। আমি শিক্ষক হিসাবে কাজে জড়িত আছি ঠাকুরগাঁও কালেক্টর পাবলিক স্কুল কলেজ এবং আমি মাঠের সাথে প্রতিদিন সকালবেলা জড়িয়ে থাকার চেষ্টা করি যতই ব্যস্ততা থাকুক না কেন, এবং আমি তাদের উৎসাহ দেওয়ার চেষ্টা করি যেন তাদের এই খেলাধুলা এবং সমাজসেবামূলক চিন্তাভাবনা অব্যাহত থাকে। এই ক্লাব শুধুমাত্র খেলাধুলার মধ্যে থাকবে তা নয়, এরা সমাজসেবামূলক কাজ করবে, দেশপ্রেমের সাথে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য এই ক্লাবের চেষ্টা অব্যাহত থাকবে। ধন্যবাদ। সুন্দর হয়েছে। কি অনুভূতিটা হচ্ছিল? বল ছিল গোলের মোমেন্টে, কিপারের দায়িত্ব যে বল রক্ষা করার জন্য, সে বল সেভ করবে, বল সেভ করে উপরে বল ফেঁকে দিবে, গোল গোল দিবে আমাদের প্লেয়ার। ধন্যবাদ। আচ্ছা বাদ দিব, ঠিক আছে। উঠছে উঠছে
Come on!